Hey guys, welcome back to my channel. আজকে একটা এক্সাইটিং ব্লগ হবে আর আজকের ব্লগের টপিক হচ্ছে মানে মেইন টপিক হচ্ছে আজ আমরা একটা মিউজিক অ্যালবাম ভিডিও বানাচ্ছি আমার একটা নতুন প্রোডাকশনের চেষ্টা করছি তো তোমরা সেটাতে সাপোর্ট করবে জানি তো যাই হোক আমরা সেটার আজকে যা বিহাইন্ড দ্য সিন হবে সেগুলো করব তোমাদের সঙ্গে আমি শেয়ার তো এখন চলছে মেকআপ আমার হিরোইন এন্ড হিরোর মেকআপ চলছে আর মেকআপ ম্যান আমাদের স্পেশাল মেকআপ ম্যান হচ্ছে অনু তো সবার সাথে তোমাদের দেখা করাচ্ছি দাঁড়াও এটা আমাদের হিরো চুল ফুল কেটে একদম হিরো হয়ে এসেছে দিস ইজ আওয়ার মেকআপ আর্টিস্ট মিস মুখটা দেখিয়ে দাও মিস অনু এখন ও আমাকে বলছে আমি পাঞ্জাবি আনতে ভুলে গেছি যদি সত্যি করে তুই ভুলতিস আমি মেরে ফেলতাম তোকে ওই দেখ কোন পাঞ্জাবি ফাইনাল করছিস তাহলে আমার তো লালটা কেন জানি না ভালো লাগছে বেশি আচ্ছা দুটোই পরে দেখাবি যেটা আমার ভালো লাগবে সেটাই আমি ফাইনাল করবো দিস ইজ আওয়ার গোলাপ যেটা হিরো কিনে এনেছে হিরোইনের জন্য এক টাকাও দেব না ও তাই পাঁচটা আছে টোটাল পাঁচজন এখনই কিনে রাখ বুঝলি ডেটও বার হয়ে যাবে অনু চলছে আর রিজুকে এখন নিয়ে দিচ্ছে অনু যে সব মেকআপ ফেকআপ কিনে রাখ দুদিন পর তো বইয়ের জন্য কিনতেই হবে এখন অলমোস্ট আমাদের মেকআপ টেকআপ ডান রিজু আজকে মেকআপ করে যাই ভাবলাম বিহাইন্ড দ্য সিন নেব কিন্তু ওর মেকআপটা আমি নিই নি কারণ ও বলছে আমার যেটুকুনি বাঁচা কুচা ইজ্জতে ওটাও লুট জায়গা তো আমি ওই জন্য বাদ দিয়ে দিয়েছি ওর মেকআপের ভিডিও আমি করিনি এদিকে এই যে অনু শাড়ি পরাচ্ছে আমাদের হিরোইনকে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি সো গাইজ আমাদের হিরো হিরোইন দুজনাই রেডি আর আমাদের ফটোগ্রাফার আমাদের ভিডিওগ্রাফার এই যে জগা ও চলে এসছে তো এখন আমাদের ভিডিও স্টার্ট হচ্ছে আস্তে আস্তে আর আমাদের হিরোইন এই যে এখানে বসে পোজ দিতে শুরু করে দিয়েছে এখানে আছে ও এখানে এরা শয়তানি করছে ফোন কর ইজু ফোনটা ধরছিস হাস হ্যালো মোমেন্টস লেটার সো গাইস আমাদের বাড়ির ভেতরে যে শটগুলো ছিল সেগুলো সব ডান হয়ে গেছে এবার আমরা আউটডোর শুটের জন্য বেরোচ্ছি তো আমাদের হোল টিম সবাই মিলেই আমরা যাচ্ছি তো বাইরে গিয়ে যে আমাদের মেকআপ ম্যান এন্ড সহ ডিরেক্টর আমাদের নায়িকা ও গড আর আমি কিচ্ছু না ইউ আর ডিরেক্টর বেবি তো আমরা সবাই মিলে যাচ্ছি আউটডোর শুটিং এ শুট নেবো যে রিজু মানে অপেক্ষা করছে ওর জন্য সেরকম একটা শর্ট নেবো আমরা তো আমি আবার গাড়ি নিয়ে সামনে দিয়ে বারবার যাবো সেরকম একটা শর্ট আমাদের আছে একটা শুটের জন্য ফুল ফুল রেডি তো আমি রেডি বলবো আর তখনই স্টার্ট হবে ইয়েস গাড়ি আসে গাড়ি দুটো একটু আসতে দেখলো এদিক দিয়েও আসছে সব গাড়ি একসঙ্গে না তোদের ডাকার চিন্তা ফার্স্টে করে নি রিজু ওখানটা দাঁড়াই সাইড করে দিকটা করে রিজু ওদিকটা ঘুরে দাঁড়াবি হ্যাঁ ওদিকটা ঘুরে দাঁড়াবি গোলাটা সোজা কর রিজু গোলাটা সোজা কর রিজু গোলাটা সোজা কর ঠিক আছে আই তুই ওদিকে তাকা নিজের দিকে তাকা ঠিক হয়েছে বেশ হয়েছে ফুটুক কাটা সরে যা সরে যা দু
তিনটে সিন নেওয়া হয়েছে, এখনো অনেক সিন বাকি আছে, অলরেডি বাজে হচ্ছে চারটে, জানি না আজকে হবে কি না। কোন এই লোক, কহাঁ সে আতে? ওরকম সিরিয়াস রিয়েক্টর দেখা যা রিজু, এক ছ বলে যদি ছবি না হয় বিরিয়ানি খাওয়াবি। দুজন এখানে হিরো হিরোইন জেনে রাখছে, আর এই যে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান দারুন দারুন শুট নিচ্ছে। এখানে একটা শুট হবে, এই গাছের এখানটাতে একটা শুট হবে, চলে চল করবো স্টার্ট। হলো না তো, এবার ওদের একটা হাত ধরা সিন হচ্ছে, আর এই যে এখানে ফোকাস পাচ্ছে কিনা সেটাই আমরা দেখছি। চল চল ডান ডান ডান, হলো না হলো না হলো না, মাঝখানে গ্যাপ হবে, মাঝখানে গ্যাপ হবে, মাঝখানে গ্যাপ, মাঝখানে গ্যাপ হবে। এ তাকা, এই রিচু না কি নাম, রিচু রিচু, আমার কথা শোন, একটা বাংলা কথা বলবো, ওটা তোর বোন না, তোর বয়ফ্রেন্ডও না, যে হাত ধরতে প্রবলেম হচ্ছে, ভাই ভেবে হাত ধরা যায়, হাত ধর। শোনা গো আমার, হাস্যকর ভাই তুই, ভালো করে হাত ধর, তুই হাত ছাড়িয়ে নিচ্ছে, বড় হাত ছাড়িয়ে নিচ্ছে, তোরা তুই ডাউটে কেন আছিস, ভালো করে ধর ভাই। আমরা এখন ভিডিও করতে করতে এই সাইডে একটা দোকানে এসেছি চা খেতে, এখানে চায়ের একটা শর্টও আছে, আর আমরা অনেকক্ষণ ধরে শর্ট নিচ্ছি, তো সবাই একটু বললো চলো চা ব্রেক নেওয়া যাক, তো সেই জন্য আমরা এই এক কাকার দোকানে চা ব্রেক নিতে এসেছি। এই যে ভেতরে সবাই বসে রয়েছে। আচ্ছা এক্সপিরিয়েন্স কেমন, এক্সপিরিয়েন্স কেমন, ভালো না খারাপ, এক্সপিরিয়েন্স ক্যামেরাম্যানের এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স না দুজন না তিনজন, কাকে কাকে, মানে একজনকে বাজে লেগেছে, ক্যামেরাম্যান তো ওপি, ও ঠিক আছে, অনু বাচ্চা তো ঠিকই আছে, শুধু তো ডিরেক্টর বাদ, ওকে গাইস, ওকে ডিরেক্টর এডিটর বাদ। চায়ের দোকানের সামনে রয়েছি, একটা শর্ট নেব যে চায়ের, তো নে চল স্টার্ট। দারুন লোকেশন এসেছি, দারুন ভিউ, এটা কৃষ্ণনগরের হাওড়া ব্রিজের ভিউ,
অবশ্যই আমাদের ক্যামেরাম্যান আমি এই জায়গাটা ওরা না তোর স্ট্যাটাসে আমি এই জায়গাটা দেখে জানিস তো আমি ভাবতাম যে জায়গাটা যাবো সত্যি এত দারুন ভিউ আর সিনেমাটিক শট গুলো দেখো আশা করছি জাস্ট ওয়াও লাগবে ওয়ান টু অ্যান্ড থ্রি এখন এই যে আমরা কম্পিউটার পিসিতে সব আমরা এডিটিংটা করছি পিসিতে এর আগে কোনোদিন কোনো ভিডিও এডিট করিনি বাট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি শিখেছি কম্পিউটার কোর্স করা আছে আমার তো আজকে ফার্স্ট টাইম এই ভিডিওটা আমি চেষ্টা করছি পিসিতে এডিট করার কেমন হবে জানি না বাট বেস্ট দেওয়ার চেষ্টা করছি সবাই আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাপোর্ট চাই সবসময় তো তোমরা সাপোর্ট করবে জানি আমি ভিডিওর লিঙ্ক আমার আপলোড এই ভিডিওর আগে ওই ভিডিও আপলোড করা হয়তো হয়ে যাবে তো ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে তোমরা যাও গিয়ে ওই চ্যানেলে দেখো ভিডিওটা সাবস্ক্রাইব করো আর দেখি এখন কত রাত পর্যন্ত এর এডিট করতে হয় জানি না কতক্ষণ ধরে এডিট করবো বাট বেস্ট মানে বেস্ট দেওয়ার চেষ্টা করবো